হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপশিখা নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরা এখানে ভালো আছি। আজকে হচ্ছে এখানে সানডে, ইভেন আজকেও কালকের মতনই ওয়েদার। খুব বেশি গরম এখানে, 96 ডিগ্রি ফ্যারেনহাইট চলছে। তো আমরা আজকে রেডি, আজকে আবার বেরোবো আমরা পার্কের দিকে। দেখি কোন পার্কে যাই, আপনাদের সাথে শেয়ার করব আমরা কোন পার্কে যাচ্ছি। এখন আমরা এসেছি ডিক্স স্পোর্টিং গুডসে। এখানে সৃষ্টি একটা ভলিবল কিনবে বলছে, তাই আমরা এখন স্পোর্টিং গুডস স্টোরটায় ঢুকছি। ঢুকে দেখি ওরা কি ধরনের বল চাইছে। সব ধরনের স্পোর্টিং ক্লোথস, অ্যাথলেটিক ক্লোথস। কি কি চাও? যত ধরনের স্পোর্টসের জিনিস আছে সব কিছু এখানে পাওয়া যায়। স্পোর্টসের হেলমেট, ব্যাগস আছে, অ্যাথলেটিক ক্লোথস আছে। পেয়ে গেছিস? ওমা, এখানে স্টার্ট করে দিয়েছে ওরা। পেয়ে গেছে বল। হ্যাঁ, আয়ুষ আয়ুষ, তুই নিবি একটা বল? না, এটা ভলিবলের। হ্যাঁ, মেন্স ভ্যান্সের, মেয়েদেরও আছে, ওই পাশটা হবে। এটা তো মেন্স। অনেক বড় একটা স্টোর, অ্যাথলেটিক্স যত কিছু আছে সব কিছু স্পোর্টসের এখানে পাওয়া যায়। হ্যাঁ, এই পাশটা হচ্ছে যারা জিম লাভার তাদের জন্য, বাইসাইকেলের জন্য প্রচুর বাইসাইকেল আছে। বাইসাইকেল ওপরে, ওদিকে হচ্ছে ফিটনেস ম্যাট, ওগুলো ভ্যারাইটিস অফ ক্রক্স, এখানে নাইকের শু, জর্ডান, নাইক, ভ্যান্স, মোটামুটি যত ধরনের ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডেরই এখানে শু আছে। ফাইনালি সৃষ্টি আর আয়ুষ একটা ভলিবল খেলার পার্কে এসছে। এখন এখানে কিছুক্ষণ ভলিবল খেলবে। সুন্দর পার্কটা। ভালো আছে মামা পার্কটা? আয়ু সোজা দাঁড়া না। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ,
ফ্যাশন হচ্ছে গোল্ডেন স্টোর ইন্ডিয়ান ড্রেস সবকিছু এই সাইডে পাওয়া যায় জ্যাকসন হাইটস 74 স্ট্রিটে এটা হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশী পাকিস্তানি নেপালি তিব্বতিয়ান সবারই এটা হচ্ছে যে মেইন জায়গা এখানে প্রচুর গোল্ডের দোকান আছে সামনে এগুলো সব গোল্ডের দোকান এখন গ্রসারি করতে জ্যাকসন হাইটে এসেছি এটা হচ্ছে ইন্ডিয়ান গ্রসারি পটেল ব্রাদার্স আমরা এখান থেকে কিছু সবজি বাজার করি লঙ্কাগুলো হচ্ছে 299 পার এলপি ধনে পাতা 1 bunch 69 এখানে হচ্ছে সব ইন্ডিয়ান ড্রাই স্ন্যাক্স এর দেখি কিছু ড্রাই স্ন্যাক্স নেব এটা হচ্ছে সোনা চাঁদি গোল্ড দোকান এই পাশে হচ্ছে সব শাড়ির দোকান সব বন্ধ তো এখন ইন্ডিয়া বাংলাদেশের মতন এখানে স্টল বসে বরবটি 399 শিম দুই ধরনের 799 একটা 699 একটা লাউ বেগুন ধনে পাতা করলা এখানে কি পটল দেখছে এইটুকু টুকু পটল 599 বলে চিচিঙ্গা 249 এটা কি শাক মা লাল শাক 299 পাউন্ড এটা লাউ শাক কুমড়ো শাক মনে হয় 599 লাউ শাক ওখানে পুঁই শাক আছে 199 পাট শাক 499 এটা কি শাক আমার ঠিক আইডিয়া নেই নেবে এই পাশে হচ্ছে সব বাংলাদেশি স্টোর হাট বাজার আমরা এখান থেকে মাছ মাংস এগুলো কিনি এই একটা স্টোর এখানে আছে সামনে কয়েকটা আছে